হাই বন্ধুরা আজ আমি এসেছি একটা ছোট্ট নাটক নিয়ে আমি লিখেছি দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন নাটকটা আপনাদের শোনাচ্ছি নাটকটার নাম হচ্ছে আমার ছোট্ট সোনা মা আমি একটু খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছ শোনা তোমার সব হোমওয়ার্ক হয়ে গেছে খেলতে যাচ্ছ যে হ্যাঁ মা আমি সব দুপুরে বসে হোমওয়ার্ক করে নিয়েছি তাহলে তো ভালো কথা খেলতে যাও কিন্তু বেশি সময় নিও না না মা বেশি সময় নেব না এই যাবো আর আসব শোনা শুনে যা বাবা কারো সাথে যেন মারপিট করো না খেলতে খেলতে যেন কাউকে মেরো না বুঝলে ভালো ছেলের মতো খেলে বাড়ি চলে আসবে না মা কাউকে মারবো না মারপিটও করবো না ভালো ছেলের মতো খেলে বাড়ি চলে আসবো শোনা জানিস আজ না তোর দিদুন আসবে অনেক দিন পরে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসিস বাবা মা দিদুন আসবে কি আনন্দ হচ্ছে আমার মাগো আজকে আমি আর খেলতে যাব না একটু পড়াশোনা করে নিই দিদুন আসলে তো আর পড়াশোনা হবে না আর যা বাকি স্কুলের হোমওয়ার্ক আছে আমি সেইগুলো সব সেরে নিই তাহলে রাতে দিদুনের সাথে আমি অনেক গল্প করতে পারবো খেলতে পারবো দিদুনের হাতে না আজকে আমি ভাত মাখা খাব কতদিন পরে দিদুন আসছে না না বাবা তুমি একটু খানি খেলে এসো বন্ধুরা আবার তোমায় না দেখতে পেয়ে বাড়িতে চলে আসবে তোমার খোঁজ করতে এসে কি দেখবে এসে দেখবে তুমি পড়াশুনো করছো তখন বন্ধুরা বলবে তুমি খেল তুই কিরে খেলতে না গিয়ে পড়াশোনা করছিস যে না মা বন্ধুরা যে যা খুশি বলুক আজ আমি খেলতে যাব না দিদুন আসবে কতদিন পরে আমাদের বাড়িতে না মা আমি কি খেলতে যেতে পারি অন্যদিন খেলতে যাব মা দিদুন এসে আসবে দিদিন যদি এসে দেখে আমার আমি নেই বাড়িতে তাহলে দিদুন কি ভাববে দিদুন ভাববে দেখো আমি আসব কিন্তু সোনা বাড়িতে নেই খেলতে চলে গেছে মা আমি একটুখানি পরে নিই মা পরে নিবি বাবা তাহলে তুই পড়বি পড়ে নে মা বাবা তাহলে পড়েই নে ওরে আমার সোনা বাবা মা তুমিও আমার সোনা মা দিদিনও আমার সোনার মা সোনা দিদুন বন্ধুরা আজ এই নাটকটি এইটুকুই আমি লিখেছি দেখুন আপনাদের কেমন লাগে ভালো যদি লাগে তাহলে আপনারা আমাকে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি জানব আমার লেখা নাটকটা আপনাদের ভালো লেগেছে আমি আবার কিছু না কিছু একটা নিয়ে আবার আমরা আমি আস এসে হাজির হয়ে যাব এখানে আপনাদের সামনে আজকের মতো রাখছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা